নকল আলু বীজের কারবার বন্ধ করতে হিমঘরে হানা দেন আলু বীজ ব্যবসায়ী সমিতির সভাপতি তথা চন্দ্রকোনার বিধায়ক উত্তরা সিং সহ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির সদস্যরা। শনিবার তারা তারকেশ্বর সংলগ্ন গোপীনগর সহ বেশ কিছু হিমঘরে হানা দেন। উল্লেখ্য, ইতিমধ্যেই চন্দ্রকোনা এবং তারকেশ্বর সহ একাধিক জায়গায় খাবার আলুকে বীজ হিসাবে বিক্রি করার সময় হাতে নাতে ধরা হয় অসাধু বীজ ব্যবসায়ীদের। চন্দ্রকোনায় 505 বস্তা এবং তারকেশ্বরে 108 বস্তা খাবার আলুকে বীজ হিসাবে বিক্রি করার সময় বাজেয়াপ্ত করা হয়। তারই জেরে এদিন হিমঘরগুলিকে কঠোরভাবে সতর্ক করেন রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির সদস্যরা। কোন স্টোরের বিরুদ্ধে নয়, আমরা যে যে স্টোরে খবর পাচ্ছি, আমাদের যে দেখছি যে মার্চ মাসে খাবার আলু বলে কিছু বিভিন্ন বাইরের রাজ্যের আলু লোড হয়েছে মোটা প্যাকেটে, থলের প্যাকেটে, সেই আলুগুলো এখন এই যেহেতু আলুর দাম বেশি, অল্প বিষয়ে মানে দামের মুনাফাটা বেশি হবে, তাই কোল্ড স্টোরেজে বার করে পাঞ্জাবের কোনো কোম্পানির লেবেল লাগিয়ে সেই আলুটা বাজারে পাঠানো হচ্ছে। এটা আমরা এখান থেকে আমরা দেখেছি, শিকের রোডে আলু গেছে এবং এখান থেকে আমাদের তারকেশ্বরে এক জায়গায় রেডি হচ্ছিল, সেটা বীজ হিসেবে বিক্রির জন্য আমরা সেখানে সমিতিগতভাবে অ্যাসোসিয়েশনগতভাবে সেটাকে বন্ধ করেছি যে আপনি ফুট হিসেবে রেখেছেন, ফুটে বেচুন, আর নাহলে পাঞ্জাবের জলন্ধরের আপনি লেবেল মার্কা তাদের যে লোগো অ্যাসোসিয়েশনের ছাড়পত্র ইত্যাদি আছে, যেগুলো আমরা সঠিক বীজ যাতে বাংলার চাষি পায়, প্রকৃত জলন্ধর পাঞ্জাবের বীজ পায়, সেই লক্ষ্যে আমাদের অ্যাসোসিয়েশন কাজ করছে। বিগত দিনে কিছু কিছু এসব দেখা গেছে, যার জন্য আমরা এবছর যেহেতু আলুর দাম বেশি আছে, খাবার আলু থেকে বীজ আলু কিছুটা দাম বৃদ্ধি আছে জানেন তো, তাই আমরা এই প্রবণতা একটা বাড়ছে, সেই জন্য আমরা শুরুতেই এই ধরনের ঘটনা শিকের রোডে ঘটেছে এবং তারকেশ্বরে এক জায়গায় রেডি হচ্ছিলো লোকাল স্টোরের খাবার আলু, যা মার্চ মাসে অন্য রাজ্য থেকে এনে লোড করে রাখা হয়েছে, সেই আলুটা স্টোরে বের করে পাঞ্জাবের কোনো মার্কা দিয়ে রাতের বেলায় লোকাল গাড়ি করে বাজারে পাঠানো হচ্ছে। এটা প্রকৃত জলন্ধরের বীজ নয়, বীজ আলু হিসেবে পাঠানো হচ্ছে। এটা ধরা পড়ার পর আমরা বেশ কিছু স্টোরে আমরা বেরিয়েছি যে এখানে কত লোড আছে না আছে, বা এই আলু যাতে বাইরে রাজ্যের কত বীজ আছে, সেই আলু মোটা প্যাকেটে যেন বাইরে না বেরোয় বীজ হিসাবে মার্কা দিয়ে, খাবার আলু লাল প্যাকেটে খাবার হিসেবেই বিক্রি হোক, এইটুকু বলার জন্য আমাদের রাজ্য সভাপতি এসছেন শিকের রোড থেকে, অন্যান্য আমাদের জেলার সভাপতিরা আছেন, আমরা আছি সম্পাদক হিসাবে, আমাদের হুগলি জেলার সদস্যরা আছেন, স্থানীয়রা আছেন, আমরা চাই প্রকৃত ভালো বীজ চাষি পাক, ফলন হোক, চাষি না মার খায়, সেটাই আমাদের লক্ষ্য। এরপরও যদি এই হয়, আমরা পরবর্তী করে পাঞ্জ অ্যাসোসিয়েশনে কথা বলবো, রাজ্য সরকারের সঙ্গে কথা বলবো যে এই প্রবণতাটা কীভাবে রোধ করা যায়, প্রশাসনের সহযোগিতা নেবো, নিশ্চিতভাবে আমরা এই বিষয়গুলো কঠোর ব্যবস্থা নেবো আগামী দিনে। এবং যে স্টোরে বীজ ব্যবসায়ী সমিতির তরফ থেকে এসছে আমাদের মাননীয় সভাপতি, তো আমি সম্পাদক এবং আমার জেলার কর্মকর্তা রাজ্য সদস্যরা আছে, বিষয়টা হচ্ছে যে কিছু অসাধু ব্যবসায়ী আছে লোডিং টাইমে মাঠ পাচ্ছে পাঞ্জাবের বা অন্য রাজ্যের আলু কোনো মার্কা করে এসে আপনার স্টোরে হোল্ডিং করেছে, আপনারা রেখেছেন, কিন্তু আমরা দেখছি এখন বর্তমানে এরকম এই আলুগুলোকে স্টোরে বের করে ড্রাই করে পাঞ্জাবের মার্কা দিয়ে বাজারে পাঠানো হচ্ছে। আমরা চাইছি এই আলুটা স্টোরের ভেতরে আপনারা রেডি করুন, বিক্রি করুন, লাল প্যাকেটে খুঁটে বিক্রি করতে হবে, কারণ পাঞ্জাবের নাম করে অসাধু কিছু ব্যবসায়ী আজকের এই বাইরের রাজ্যের আলু যেটা ফলন হবে না, এদের চাষি ক্ষতি হবে, সেই ক্ষতিটা আমরা কোনোভাবেই চাষি যাতে না হয় সেটা চাইছি। আমাদের অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত আছে, আপনার মালিক ও কোল্ড স্টোরেজের সঙ্গে যুক্ত আছে, আমরা কথা বলেছি প্রাথমিকভাবে, অনুরোধ করেছি যে আমাদের এখানে লোকেরা দেখবে, আপনারা একটু সহযোগিতা করবেন। কতগুলো আলু কত বস্তা এরকম পাঞ্জাবের মোটা প্যাকেটের লোড হয়েছে একটু আমাদের আলু যে রাখা হয়েছে এটা ফুড হিসাবে রাখা হয়েছে, বীজ হিসাবে না।
দেখুন আজকে আমাদের আপনারা জানেন যে এই সময় আমাদের পাঞ্জাব ব্যবসা হয় গোটা বাংলা জুড়ে বিভিন্ন জেলায়। তা মার্চ মাসে পাঞ্জাব থেকে ফুড আলু বাংলা স্টোরে বিভিন্ন পাঞ্জাবের যে কোম্পানি তারা রাখে। তাই এবছর আমরা একটা বিগত 7-8 দিন আগে একটা আমাদের চন্দ্রকোনারে একটা গেছে, মানে বীজ হিসাবে গেছে, কিন্তু সেটা পাঞ্জাবের বীজ নয়। আমাদের পুরো মার্কেট চন্দ্রকোনা রোডে এবারে মার্কেট সিসিটিভিতে আমরা কভার করেছি। তা আমরা দেখেছি যে একটা বাংলা গাড়িতে রাত্রিবেলায় মাল নামছে। তা আমাদের পাঞ্জাবি গাড়ি আমরা অটোমেটিক, তারপরে দিন সকালবেলায় আমাদের সব তলু, আমাদের তলুদা ছিলেন, আমাদের জেলার আছেন, আমাদের লোকাল আছেন, খুদিরামবাবু আছেন, আমাদের মুলাবাবু আছেন, আমরা ওরা সকালেই যেয়ে সেই দোকানে দেখে যে এটা পাঞ্জাবের মাল নয়। তারপরে আমরা ইনকোয়ারি শুরু করি যে কোথা থেকে মালটা এলো। তারপরে আমরা জানতে পারি যে এই স্টোরে পাঞ্জাবে যে মার্চ মাসে আলু রেখেছে সেখানে বড় আলুটা তুলে ওইটা বীজ হিসাবে এখান থেকে বাংলা গাড়িয়ে করে একজন ব্যবসায়ীকে ওখানে বিক্রি করা হয়েছে। তাই এটা তো চাষির ক্ষতি, কারণ এখানে যে আলুটা আছে সেই আলুটা আমাদের 100% ফলন হবে না, বীজের উপযুক্ত নয়। সেই জন্য আমরা আজকে এই স্টোরে এসেছি এবং স্টোর মালিককে আমরা রিকোয়েস্ট করলাম যে এই ধরনের যেন আর না হয়। ফুড আলু হিসাবে যেমন পাঞ্জাব থেকে এসেছে, ফুড আলু হিসাবে যেন বিক্রি হয়। আর এখানে আরও দুটো স্টোরে আমাদের আছে, আমরা সকন্দা অভিযোগ তো পেয়েছি, ওটা ধরেই আমরা জানতে পারলাম যে আরও দুটো স্টোরে আছে। এরা এই স্টোর থেকে বেরিয়েছিল, এনাদেরকে এসে রিকোয়েস্ট করুন পরবর্তীকালে আপনারা ছিলেন, আপনাদেরকে থ্যাংকস, আপনারাও এসেছেন কভার করছেন। যেটা আপনি বললেন আমরা শুনলাম যে কোনো স্টোরে বীজ হিসেবে আলু পাঞ্জাব বা অন্য রাজ্য থেকে আসলে স্টোরে রাখা যাবে না, সেক্ষেত্রে রাখা হচ্ছে এই বিষয়টা নিয়ে এটা দেখুন পরবর্তীকালে এই বছর তো যা হয়েছে আমরা পরবর্তীকালে বীজ অ্যাসোসিয়েশন শেষ হওয়ার পর আমরা পাঞ্জাব আর আমরা বাংলা অ্যাসোসিয়েশন বসবো, এইটারও একটা আমরা সুরাহা করার চেষ্টা করব। যাতে আমাদের মূল লক্ষ্য বাংলার কোনো চাষি যাতে সঠিক বীজটা পায়, পাঞ্জাব বীজটা পেয়ে সঠিকভাবে তাদের যাতে ফলনটা হয় এটা আমরা দেখবো। তাতে আমাদের যত রকম নিয়ম কানুন যা পাঞ্জাব অ্যাসোসিয়েশন বাংলা অ্যাসোসিয়েশন বসে যা করার। দিদি, সহায়ক মূল্য থেকে দেখা যাচ্ছে অনেকে বেশি নিচ্ছে, মানে দেখা গেছে যেটা সহায়ক মূল্য তার থেকে বেশি দামে বিক্রি করছে বীজ আলু। বীজ আলু, হ্যাঁ দেখুন সেরকম আমাদের কাছে তো সেরকম নেই, পাঞ্জাবে আমাদের যেভাবে আছে সেই আমাদের কাছে সেই খবর নেই, যদি আপনাদের কাছে থাকে আমাদের। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে, এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।